বাবা কই কলগেট কই কই আইতাছি বাবা, এটা কোনো কথা হলেন খুঁজতাছি তো অন্য জিনিস, তোমার খুঁজছি আমি নতুন পাইছে মুইতাই হোস্টেল যা ভাই এরকম ভাবে গাছপালার মাঝখানে বাড়ির সামনেটা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো, লঙ্কা গাছ, আম গাছ, এটা মনে হয় কারপাস্তুলা গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, তারপর উপরে ওইটা কি পুঁইশাক গাছ, কচু গাছ, মানে ভ্যারাইটিস ধরনের, পেঁপে দেখো পেঁপে দেখছো, বেগুন গাছ, গাঁদা ফুল গাছ, কি নাই আর কি নাই, গাঁদা ফুলের চারা বানাইবে মনে হচ্ছে এখান দিয়ে নষ্টাল জানা, ও জবা ফুল গাছ, জবা ফুল ফুটেছে, আগের ব্লগে তোমরা দেখেছি আগের দেশে এসে যখন তখন দেখেছিলাম যে মা ফুল তুলতে আসে সকালবেলা, সকালবেলা ফুল তুলতে আসে কাহারি সারিস না, একটুখানি ভালো আর খারাপ কতটুকু, আর খারাপ কতটুকু, ভালো নেই কতটুকু, আর ভালো কতটুকু, ব্যথা শেষ, যারা যারা জাপান থেকে দেখতেছিস দেখছো দেখছেন ঠিক আছে, তারা তারা একমাত্র জানে এটা যে কি একটা অনুভূতি, যে খিদে পেলে বা কিছু বলে সম্পূর্ণ নিজেরটা নিজে করতে হয়, এই বাড়িতে এসে বাবা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, এটা আমিও যখন জাপানে ছিলাম আমিও খুব মিস করতাম, এটা আলাদা ইম্প্যাক্ট পড়ে এইসব কথাগুলো পরে শুনলে খারাপ লাগে একটু, এখন তো ব্রাশ ট্রাশ রাখার জন্য সবাই রাখার পট ফট কিনে, বাট এই যে এখানে রাখা নস্টালজিয়া, ঘর থেকে বের হয় একেবারে ঘুম টুম এনে ঘুমা, ঘুম থেকে উঠা একবার এখানে ব্রাশ নাও, ব্রাশ কালেক্ট করে একবার ব্রাশ করতে, আলাদা এবার সিস্টেম তোর সিস্টেম, মানে এখানে আবার ডাকে পুচকিটা কি বল কানে কানে ভালো ভালো না তো, তাহলে আজকে আমরা দুজন মিলে বলবো ঠিক আছে, ওকে কানে কানে কয় জেঠু জেঠুর পান খাওয়ার অভ্যাস হয়ে গেছে, এটা ভালো না, পাকনা বুড়ির পুরোই পাকনা একটা, বল কি বলতে চাস, জেঠু জেঠু তো পান খাবার অবাক হয়ে গেল, জেঠিকে তো বলে নি কালকে, বল জেঠিকে, জেঠিকে তো আমার থেকেই শুনেছে, কি শুনেছে, মিথ্যে কথা, কি মিথ্যে কথা, জেঠু পান খায়নি, খায়নি না, তো তোকে বলদা বানিয়েছি, বলদা বানিয়েছিস আমাকে, হইল আমরা পেয়ে গেছি পরোটা, তরকারি এখনো পাইনি, আমাদের বোনটা এখনো পরোটাই পাই নাই, হাসতে চেয়ে মতলব এই তকলিফ নেই, একটু আলাদা, এর থেকে বেশি ভালো পরোটা হলো আলুর পরোটা, আলুর পরোটা, দোকানে মিষ্টির দোকানে পরোটা দিয়ে চালাই, এখন রয়েছে যে বাবাও পরোটা নিয়েছে, কাকিও কাকি ঘর থেকে ভাত ফা দিছে, আর ভাত দিছে তো দিছে, এটা বন্ধ করি গানগুলি, তাহলে আমরা এই পরোটা খাবো বন্ধই করে, তো এত সুন্দর সুন্দর যেগুলো আমি প্রচন্ড মানে প্রিয় আমার, এটা হচ্ছে ফুলকপি তরকারি, এটা হচ্ছে বেগুন ভাজা আর আলু মাখা, আহ মানে ওটা ছাড়বো না, এটা খাবো, তো আমরা দেখলাম মানে বসে বসে ঠিক কমফোর্টেবলি খেতে পাচ্ছি না, শিফট হয়ে গেছি আপনার এখানে আমরা খাচ্ছি, আমাদের মিষ্টি এসে পড়েছে, এরপর মিষ্টি খাওয়া পথে যেতে হবে, হ্যাঁ পূজা যাই না কত পূজার সময় আসবো আবার,
হাট বাবালি একটু বেরোই। গতবার এসে আমি উজ্জ্বলদের বাড়িতে, মানে আমার ভুলু ভাই ওদের বাড়িতে, সেই রাত 10টা 10টা ছাড়া যাওয়া হয়নি। আজকে একটু যাই ঘুরে আসি, তার আগে একটু শিপুর বাড়িতে যেতে হবে। শিপুর জন্য যদি চকলেট শিপুর পাঠিয়েছে, শিপুর বাড়িতে ডেলিভারি বয়ের কাজটা সেরে তারপরে যাবো। বড়লোকের বাড়ি, যে বড়লোকের বাড়ির সামনে ধরা বড় একটা দাঁড়া করা, আমি গল্প মারতেছি। যাওয়ার প্ল্যানিং হচ্ছে কোথায়, গঙ্গায় যাম। দেবুর বার্থডে আবার রি সেলিব্রেশন হবে, যদিও বার্থডে আজকে পরশু দিন 13 তারিখ, আজকে 14 তারিখ না, কালকে আজকে, কালকে আছে বার্থডে, বাট আজকে সেলিব্রেশন করবে, তো আমরা যাবো। আমাদের সগুনার ফেমাস মাথা কি আছে, পেয়ারা আমরা না, এটা আমরা কদবেল, কাকারাতে জাদু আছে, জাদু না। মদনপুরে দাঁড়ালাম, মদনপুরে দাঁড়িয়ে পাশে দেখি মিষ্টির দোকানে জয়নগরের মোয়া, কালকে মোয়া দেখা খায় টেস্ট পাই গেছে, আজকের জন্য মজা দেয়। একদিকে ঝালও লাগছে, ঝালটাও মিটবে আর কি, তোর একটা দুই গাছ। হ্যাঁ, আমার ছোট কিন্তু আমার থেকে বড় আমার দাদা, তারপরে পৌঁছে গেছে। বাট এখানে যারা যারা এসে সবাই দেখে একটা একটা করে গ্রুপে, বাট আমি সবার মধ্যে মিউচুয়াল ফ্রেন্ড হয়ে গেলাম। তো এখানে আরেকটা গ্রুপ চলছে, এখানে ভাইরা ফুচকা কিনে গেছে, আমি একা একা বসে গেছি নদীর পারে। তো এখন আমাকে ফাইনালি 1টা বাজে টাইম দিয়েছে, এখন বাজে 3:15, এখন ফাইনালি যাওয়া হইতেছে গঙ্গার ওই পারে। এখন গিয়ে কখন আইব ওরা ওই জানে, কখন আবি তুই ভাই, তোমার কাম মান নাই? 5টা করছো তো, আমি 5:30 ধরে রাখবো মোটামুটি। খুব স্ট্রাগল হচ্ছে। হ্যাঁ, কি করে ক্যালকুলেশন দিতে চাস নাকি? মারামারি করতেছে, জানি না তোর বন্ধু মারামারি করতেছে, থাক যাইস না তাহলে। ভয়টা আমার বেশি, কারণ আমি সাঁতার পারি না, ঠিক আছে, জন্য যদিও বা পিছনে সবাই আছে, সবার সামনে তো মশারি মেনা দাঁড়াইছে, ঠিক আছে, যখন যখন বোটটা চলবো সবার পিছনে গিয়ে আমি দাঁড়াবো মাঝখানে গিয়ে, কারণ জলে হেভি পড়ে। ওই দে ভাই, নরে ভাই, ভাই এখনই বোট বোট উল্টা যাচ্ছে, হালকা এদিকে টিল হয়ে রয়েছে আমার, তো আমি এই জন্য একদম কোনো এসে বসে এই পাশে, দেখি ওদিকে বোট ঝুঁকানো, সব কটা সাঁতার পারে আই থিঙ্ক, কিন্তু আমি পারি না, এই জন্য ভয়টা আমারই বেশি। আমি আছি তো কচুরি দিয়ে বানাম, এটা কচুরি কই, একটা সময় ছোটবেলায় এই আকাম লাগে দাদা, আমি দাদা পুকুরে চান করতে গেছি, দাদা ডুবে যায়, কয় ভাই ডুবে গেলাম, ডুবে গেলাম, আমি কি করলাম, কতগুলি কস্তুরি দাদা দিলাম জড়া, কস্তুরি ভাইসে ভাইসে দাদা বেঁচে গেলো, গরু বাইন রাখছে মাঝখানে লোকেশনে পৌঁছে গেছে, এটা পুরো নদীর কোনো পারে না, একদম মিডিলে আছি আর কি, দারুণ ভিউ, সামনে যেটা সানসেট দেখা যাচ্ছে দেখতে গেলে, আর এপাশে আমি লাইভ করতেছি, মজা নি লাইভ, লাইভটা একটু দেখাই দিই আমার, এই যে লাইভ হচ্ছে, এই হচ্ছে ওদিকে, আর এদিকে ভিডিও হচ্ছে। তো এখন সাইডে ধুমকা লাগানো হলো, কেন জানো সবার মুতা পাইছে, মুততে যেতে হবে, সবাই লাইন দিয়ে দাঁড়াইছে, সবাই সবাই লাইন দাঁড়াচ্ছে, আমি একটা কোনা নিয়ে নিচ্ছি, সবাই দাঁড়াচ্ছে এরকম লাইন দেওয়ার মতো, আলাদাই মজা, সকাল থেকে বন জঙ্গলের মধ্যে এই কাজ ছাড়ছি, বেশ আলাদাই ফিলিংস, বড় লুকস, এখানে একটা টাইম ল্যাপস নেওয়া যাবে। এখন সবাই নৌকার দিকে যাচ্ছে, মোটামুটি এখানে আজকের মতন প্ল্যানিং শেষ, অ্যাক্টিভিটিস যা ছিল যতটুকু পারছি দেখানো, কারণ এখানে সবাই ইয়াং বোঝে আর কি, সবাই কিছু না কিছু পার্সোনালিটি সিক্রেট থাকে, সেগুলো তার তুলে ধরা যায় না।
তো আমার ফাইনাল ডেস্টিনেশনে চটি ছিঁড়ে গেছে, চটিটা অনেক বছর পুরনো, আমি জাপান যাওয়ার আগে কেনা চটি এটা, তারপরে এটা ছিঁড়ে গেছে, কিছু করার নাই, এটা নিয়ে যাইতে হবে, পরে সবাই নেমে আসি সুস্থ মতন, এটাই অনেক কি অবস্থা ছিল আগে, একটা অনেক ঠান্ডা আছে, বোনরা একটা চাদর দিয়ে যেতে বলি, মামাবাড়ির সামনে, মামাবাড়িতে বেশি দূর না, বোনরা একটা চাদর দিয়ে চাদরটা কালেক্ট করে দৌড়, সাবধান যাবি ভাই না, বেরোনোর পর ফুচকা খাওয়া দাওয়া হলো অনেকটা, ফুচকা খেলে ফুচকা টুকুচা খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, আবার কালকে সকালে ব্লগ করবে না কেনা, আমি আমার ভাই যেতেছি প্রথমবার করে, প্রথমবার আমরা রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি, আমি লোক পহলি বার যা রাহে বড় বড় রেস্টুরেন্টে খাতে জীবনে যাই না রেস্টুরেন্টে, আজকে যাইতেছি জুমরি, কোথায় যাইতেছি রন্না কষ্টে যাইতে বল, জুমরি জুমরি ইব্রা ইব্রা সবরি কলা সবরি কলা এখন আছে আইটিআই পরে, এখান থেকে আমরা টার্নিং টুর্নিং নিয়ে যাবো, কেমন কেমন করে